সবাইকে আসসালামু আলাইকুম। রবিউল 09 টিভি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম একটি 48 ভোল্ট চার্জার। তো এই চার্জারটির মূলত প্রবলেমটি হচ্ছে যে আমাদের ইন্ডিকেটর সিগন্যাল লাইটটি জ্বলে না, তো সম্ভবত এটার পাওয়ার প্রবলেম। তো এটা কিভাবে সমাধান করা যায় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। আর ভালো লাগলে রবিউল 09 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আমরা দেখেন এসি কোডটি নিয়েছি, এসি কোডটি আমরা এখন 100 ওয়াট সিরিজ লাইনে দিয়ে দেখব যে আমাদের সিগন্যাল সিরিজ বাল্বটি জ্বলে, সিগন্যাল বাতিটি জ্বলে কি না। তো আমরা লাইনে দিলাম, দেওয়ার পরে দেখেন আমাদের ইন্ডিকেটর সিগন্যাল লাইটটি জ্বলে নাই। তো আমরা সামনে ফলো করে দেখতে পাচ্ছি, তো একটি এটা কাস্টমার বলেছে যে এটা লাইনে দেওয়ার পর তো একটু পুরস্কার শব্দ হয়েছে। তো এই শব্দটি কিসের কারণে হয়েছে এবং কী কোন কম্পোনেন্টটি নষ্ট হয়ে গেছে, তো এটাই মূলত আপনাদেরকে দেখাবো। ফার্স্ট আপনাদেরকে একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে একটি পিএফ ছিল, পিএফ বা ফিউজ অনেকেই অনেক নামে বলেন। তো এখানে এই পিএফটি ছিল বা ফিউজ ছিল, এই ফিউজটি শর্ট সার্কিট হওয়ার কারণে এই ফিউজটি কেটে গেছে। এই ফিউজটি যখন আমাদের পাওয়ার বা আউটপুটে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় তখন আমাদের এই ফিউজটি, পাওয়ারের ফিউজটি কেটে যায়। তো এইটা কেটে গেছে, তো এটা মূলত লাগিয়ে আমাদের চার্জারটি সম্পূর্ণ ওকে হবে কি না বা পরবর্তী কোনো সমস্যা আছে কি না, তো এই ভিডিওতে ফুল দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটি ধৈর্য মনোযোগ সহকারে পুরোপুরি দেখতে থাকেন। তো আমরা সার্কিটটি খুলে নিই, সার্কিটটি খুলে নিয়ে আমরা এখানে একটি ফিউজ না লাগিয়ে একটি জাম্পারের সাহায্যে আমরা আগে লাইন দিয়ে দেখব যে আমাদের সার্কিটটি চালু হয়েছে কিবা বা হচ্ছে না, তো এটা কনফার্ম বুঝতে পারবো। যদি চালু হয়ে যায় তাহলে আমাদের পাওয়ার সেকশনে কম্পোনেন্ট পাসগুলি সবগুলি ঠিক আছে, আর যদি চালু না হয় তাহলে আমাদের অন্য অন্য প্রবলেম থাকতে পারে, এই কারণে আমাদের সার্কিটটি চালু হচ্ছে না। তো দেখেন আমরা এটা পাওয়ার দিয়ে ভোল্টেজটি পরিমাপ করে দেখেন আমাদের এখান থেকে এখানে এই যে এই ফিউজটি আছে, এই ফিউজটি এখান থেকে এখানে, এটা এখান থেকে এখানে একটি জাম্পারের সাহায্যে শর্ট করে দিতে হবে। তো আমরা একটি ওয়ার দ্বারা এটা শর্ট করে দেব। তো একটি ওয়ার নিয়েছি, সিকোন একটি ওয়ার নিয়েছি, এই ওয়ারটি এখান থেকে এখানে শর্ট করে দিয়ে দেখব যে আমাদের সম্পূর্ণ পার্টসগুলি ওকে আছে কি না বা পাওয়ারটা চালু হচ্ছে কি না। তো এটা কনফার্ম বোঝার জন্য আমরা এটা শর্ট করে দিলাম। এখন আমরা পাওয়ারটি দিয়ে দেখব যে আমাদের ইন্টিগ্রেটেড সিগন্যাল লাইটটি জ্বলে কি না। তো এই যে আমরা এসি কোডটি নিয়েছি, 100 ওয়াট সিরিজ লাইন ব্যবহার করতেছি, সিরিজ লাইনটি ব্যবহার করার পর দেখেন আমাদের ইন্ডিকেটর সিগন্যাল লাইটটি জ্বলে গেছে, তার মানে আমাদের আউটপুট এবং পাওয়ারের সম্পূর্ণ পার্টসগুলি ঠিক আছে। এখন আমরা মূলত যে কাজটি করব, এভাবে শর্ট করে চার্জারটি চালানো সম্ভব না, তো আমরা যেখানে এই পিএফটি ছিল বা ফিউজটি ছিল আমরা ওখানে এই পিএফটি লাগিয়ে দিব, দিয়ে চার্জারটি কমপ্লিট করে কাস্টমার হাতে দিয়ে দিব। তো আশা করি বুঝতে পারছেন। তো দেখেন এই যে এখানে এই পিএফটি ছিল, এই পিএফটি আমরা খুলে নিয়ে এখানে আরেকটি পিএফ বসিয়ে দিব, তাহলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট। আরেকটি কথা, অনেকেই আমাকে ফোন দিয়ে বলতেছেন যে ভাই আমার চার্জারটি হচ্ছে না বা চার্জারটি আমার আউটপুট ভোল্টেজ নেই। তো আপনারা যদি কম্পোনেন্ট বিষয়ে সম্পূর্ণ ভোল্টেজ না ধরতে বুঝতে পারেন তাহলে আমার সাজেশন অনুযায়ী কাজগুলি করতে পারবেন না। আগে আপনাদের মিটার দিয়ে ভোল্টেজটি, একটি ভাই আমাকে একটি ভিডিও দিয়েছে, ওই ভিডিওতে আমি দেখলাম যে উনি নেগেটিভ পজিটিভ লাইনটি ঠিকমতো বুঝতেছে না যে মিটারটার নেগেটিভে কোন জায়গায় ধরতে হবে এবং পজিটিভটি কোন জায়গায় ধরতে হবে, তো এটাই জানে না। তাহলে আমি সাজেশন দিয়ে তাকে বোঝাবো কিভাবে। তো অবশ্যই আপনারা আমার অনেক চার্জারের ভিডিও আছে, সম্পূর্ণ ভিডিওগুলি দেখে আপনারা কাজগুলি পরিপূর্ণভাবে শিখে তারপরে আমাকে ফোন দিবেন বা কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে বোঝাতে আমার সহজ হবে। তো এখানে একটি আমরা ফিউজ লাগিয়ে দিব, তো লাগিয়ে দিয়ে আমরা এই চার্জারটি কমপ্লিট করব। তো আশা করি বুঝতে পারছেন। দেখেন আমরা হাতে একটি পিএফ নিয়েছি, এন টি সি 5D15। তো এই
আমরা পিএফটি বা ফিউজটি এখানে লাগিয়ে দিব, দিয়ে এই ফিউজটি লাগার কারণ যদিও আমাদের কোনো সময় প্রবলেম হয় আউটপুট বা পাওয়ারের কোনো শর্ট সার্কিট বা প্রবলেম হয় তাহলে আমাদের এই ফিউজটি আবার কেটে যাবে, বড় ধরনের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যেহেতু এই কারণে আমরা এই ফিউজটি আবার এখানে লাগিয়ে দিলাম। তো আপনারা এভাবে কাজ করবেন। তো ওটা যদি শর্ট সার্কিট হিসাবে শর্ট করে দিয়ে কাজ করতাম তাহলে আমাদের এই ফিউজটি কাটতো না বা অন্য কোনো ক্ষতি হয়ে যেত, এই কারণে এই ফিউজটি লাগিয়ে দিলাম। তো এটাই মূলত বুঝতে পারছেন, এবং আমরা দেখেন দিয়েছি এবং লাইনটি দিয়ে দেখব যে আমাদের চার্জারটি সম্পূর্ণ ওকে হলো কি না। তো আমরা 90 দিলাম, দেওয়ার পরে আমাদের ইন্ডিকেটর সিগন্যাল লাইটটি জ্বলে গেছে এবং আউটপুট ভোল্টেজ আমাদের কত আছে এটা পরিমাপ করে দেখতে হবে। যদি আউটপুট ভোল্টেজ না থাকে তাহলে আমাদের চার্জারে আরও কোনো প্রবলেম আছে। তো আমরা 200 ভোল্ট ডিসি 200 ভোল্টে সিলেক্ট করলাম, এই যে মিটারটি দিলাম, দেওয়ার পরে আমরা -40 এই সাইডে ধরব আর পজিটিভটি এই সাইডে ধরব, ধরার পরে দেখেন আমাদের পারফেক্ট 56 ভোল্টেজ আছে, তার মানে চার্জারটি আমাদের পরিপূর্ণভাবে ওকে হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের দেখার জন্য, আর যাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।